বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট মাঠে গড়াবে কাল মিরপুরে খেলা শুরু হবে সকাল 10টায় ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজের সাফল্য ধরে রাখতে চায় স্বাগতিকরা আর লড়াইয়ের প্রত্যয় আইরিশদের আইরিশদের সাথে ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাটে কখনো দেখা হয়নি বাংলাদেশের আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়া দেশটি এখন পর্যন্ত মাত্র তিন টেস্ট খেলেছে কিন্তু একটিতেও জয় পায়নি ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজের সাফল্য পাওয়া প্রতিপক্ষের মোকাবেলায় বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়ে প্রস্তুত একমাত্র টেস্টের কারণে সময় মতো আইপিএলে যাওয়া হলো না সাকিব আল হাসানের ম্যাচের আগের দিন অনুশীলনে যোগ দিলেও ওয়ার্ম আপ করেই দায়িত্ব সারলেন বাংলাদেশ অধিনায়ক এলেন না সংবাদ সম্মেলনেও এ ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী মেহেদী মিরাজ এক্সপিরিয়েন্সের দিক থেকে হয়তো অনেক বেশি টেস্ট খেলা হয়নি আর আমরা তো আলহামদুলিল্লাহ টেস্ট ক্রিকেট অনেক দিন ধরে খেলছি এবং আমাদের অনেক অনেক প্লেয়ার আছে সো অবশ্যই আমাদের চেষ্টা থাকবে মার্জিনটা যেন ভালো মতনই উইন করতে পারি আর এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি জেতাটাই ইম্পর্টেন্ট আপনি এক রানে জিতলেও জিতবেন আপনি একশো রানে জিতলেও জিতবেন আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশ প্রতিপক্ষ হিসাবে অনেক শক্তিশালী তার উপর ঢাকার মাটিতে টাইগারদের টেস্ট পরিসংখ্যানও ভাবাচ্ছে আইরিশদের তাই তাদের লক্ষ্য টিকে থাকা বাংলাদেশ কতটা গোছানো দল তা আমরা তাদের সাথে খেলেই বুঝতে পেরেছি আর এই মাঠে টেস্টে তাদের সাফল্যের রেকর্ডটাও আমাদের জানা তাই ম্যাচ জয়ের কথা বলে আগেই চাপ নিতে চাই না আমাদের লক্ষ্য যতটা বেশি সময় সম্ভব ম্যাচে টিকে থাকা ঢাকার উইকেটের কথা মাথায় রেখে দলে পেসারের সংখ্যা বেশি থাকার ইঙ্গিত দিয়েছেন মেহেদী মিরাজ তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট মাঠে গড়াবে কাল মিরপুরে খেলা শুরু হবে সকাল 10টায় ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজের সাফল্য ধরে রাখতে চায় স্বাগতিকরা আর লড়াইয়ের প্রত্যয় আইরিশদের আইরিশদের সাথে ক্রিকেটের সবচেয়ে পুরনো ফরম্যাটে কখনো দেখা হয়নি বাংলাদেশের আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়া দেশটি এখন পর্যন্ত মাত্র তিন টেস্ট খেলেছে কিন্তু একটিতেও জয় পায়নি ওয়ান ডে ও টি টোয়েন্টি সিরিজের সাফল্য পাওয়া প্রতিপক্ষের মোকাবেলায় বাংলাদেশ পূর্ণ শক্তির দল নিয়ে প্রস্তুত একমাত্র টেস্টের কারণে সময় মতো আইপিএলে যাওয়া হলো না সাকিব আল হাসানের ম্যাচের আগের দিন অনুশীলনে যোগ দিলেও ওয়ার্ম আপ করেই দায়িত্ব সারলেন বাংলাদেশ অধিনায়ক এলেন না সংবাদ সম্মেলনেও এ ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী মেহেদী মিরাজ এক্সপিরিয়েন্সের দিক থেকে হয়তো অনেক বেশি টেস্ট খেলা হয়নি আর আমরা তো আলহামদুলিল্লাহ টেস্ট ক্রিকেট অনেক দিন ধরে খেলছি এবং আমাদের অনেক অনেক প্লেয়ার আছে সো অবশ্যই আমাদের চেষ্টা থাকবে মার্জিনটা যেন ভালো মতনই উইন করতে পারি আর এন্ড অফ দ্য ডে কিন্তু আপনি জেতাটাই ইম্পর্টেন্ট আপনি এক রানে জিতলেও জিতবেন আপনি একশো রানে জিতলেও জিতবেন আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশ প্রতিপক্ষ হিসাবে অনেক শক্তিশালী তার উপর ঢাকার মাটিতে টাইগারদের টেস্ট পরিসংখ্যানও ভাবাচ্ছে আইরিশদের তাই তাদের লক্ষ্য টিকে থাকা বাংলাদেশ কতটা গোছানো দল তা আমরা তাদের সাথে খেলেই বুঝতে পেরেছি আর এই মাঠে টেস্টে তাদের সাফল্যের রেকর্ডটাও আমাদের জানা তাই ম্যাচ জয়ের কথা বলে আগেই চাপ নিতে চাই না আমাদের লক্ষ্য যতটা বেশি সময় সম্ভব ম্যাচে টিকে থাকা ঢাকার উইকেটের কথা মাথায় রেখে দলে পেসারের সংখ্যা বেশি থাকার ইঙ্গিত দিয়েছেন মেহেদী মিরাজ তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস